হেলথ অপারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমরা এক্সেল দেখতেছিলাম, এক্সেলের গত পর্বে আমরা কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয় এবং এর ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইন এবং নাম্বার সম্পর্কে বেসিক একটা ধারণা নিয়েছিলাম। কিন্তু দুটো জিনিস আমি ভুলে গিয়েছিলাম। একটা হলো, দেখাতে চাইছিলাম যে আমরা যখন প্রিন্টে যাচ্ছিলাম তখন কিছুটা কেটে যাচ্ছিল, এটা কীভাবে ঠিক করতে হয়, সমাধান করতে হয়। এটা যদিও এটা একটা আলাদা পার্ট আছে, তারপরেও আমি দেখিয়ে দেবো, আর আজকে দেখিয়ে দেবো কীভাবে সেভ করতে হয় এক্সেল সাথে সাথে। এবং যেটা থেকে গেছিলো সেটা হচ্ছে আমাদের এখানে ফিল কালারটা। ফিল কালারটা করার জন্য আমাদেরকে যেখানে ফিল কালার করতে হবে সেটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে যে কোনো ধরনের একটা কালার আমরা ইউজ করতে পারবো। তো ফিল কালারটা এভাবে দিতে হবে, যে কোনো জায়গায় আপনি সিলেক্ট করে আপনি ফিল কালার ইউজ করতে পারবেন, ঠিক আছে, যে কোনো কালার। তো এই ছিল মোটামুটি পিছনের একটা জিনিস। আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমাদের এই পর্যন্ত দেখাচ্ছিল, তাই না? আমরা চাইলে এই দুটোকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিয়ে তখন কিন্তু আরেকটু বেড়ে যাচ্ছে, আমরা এই পর্যন্ত পাবো, আই পর্যন্ত, দেখেন মেডি পর্যন্ত পাবো আমরা, এই যে মেডি পর্যন্ত পেয়েছি। তো এইভাবে করা যায়। এছাড়াও আমরা, আমি নর্মালি এখন দেখা দিচ্ছি, পরবর্তীতে আবার অবশ্যই দেখাবো আমি, এটা একটা পার্ট। আমরা যদি এখানে পেজ ব্রেক প্রিভিউ এটাকে ক্লিক করি, দেখেন আমাদের এটা হলো এক পেজ, দুই পেজ, তিন নম্বর পেজ। আমি যদি এই পেজের ডাটাগুলো ডিলিট করে দিই, অটোমেটিক্যালি দেখেন এদিকে চলে আসছে এক আর দুই, তার মানে এটা এক পেজ হিসাবে। এই যে এই পর্যন্ত আমরা একটু জুম করে নিই তাহলে ভালো বুঝতে পারবো, এই যে একটা ডট রয়েছে এই পর্যন্ত এক নম্বর পেজে প্রিন্ট হবে দেখেন, আর এটা হলো দুই নম্বর পেজে, অর্থাৎ হাউস রেন্ট যেটা এটা দুই নম্বর পেজে ধরবে। দেখেন মেডিকেল অ্যানাউন্স এক পেজে ধরেছে, দ্বিতীয় পেজে হাউস রেন্ট থেকে শুরু হয়েছে। তো এটা আমরা এক পেজে করতে চাচ্ছি, চাইলে এটা ধরে টান দিয়ে এখানে নিতে পারি। নিলে এখন যদি আমরা ক্লিক করি দেখেন এক পেজের ভিতরে চলে আসছে, তাই না? তো এইভাবে করতে পারি। আমি একদম নর্মালি দেখালাম, একদম নর্মালি দেখালাম। আমি যদি এটাকে ডিলিট করে দিই দেখেন আমাদের মূল ডাটা যে পর্যন্ত আছে সেই পর্যন্তই অটোমেটিক্যালি নিয়ে নেবে। এছাড়াও আর যে যেভাবে করা যায় সেগুলো আমরা দেখব, কিন্তু এটা আমি দেখাতে চাইছিলাম যার কারণে আমি দেখিয়ে দিলাম। এখন কীভাবে সেভ করতে হয়, ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, আমরা যেহেতু একবার সেভ করা আছে, সেভ অ্যাজ থেকে ব্রাউজ অথবা দিস পিসি, দিস পিসিতে ডাবল ক্লিক করতে হবে। করলে আমাদের এমন একটা ডায়লগ বক্স দিবে, কারোর এরকম বড় দিতে পারে, কারোর এমন এর থেকে আরও ছোট দিতে পারে, যেমন এরকম দিতে পারে, কোনো ব্যাপার না। এখানে ডাবল ক্লিক করতে হবে, কোথায় আমি সেভ করব সেই ড্রাইভারটা এখানে চিনাই দিতে হবে, দিয়ে এখানে আমাদের নামটা লিখে দিতে পারবো, যদিও আমাদের এখানে এখনও দেখাচ্ছিল না। তো এই এরপরে আমরা যদি ব্রাউজারে একটা ক্লিক করি তাহলে একই ধরনের ডায়লগ বক্স আসবে। তো আমি যেখানে দিব সেভ করব সেই জায়গাটা, সেই ড্রাইভারটা সিলেক্ট করে নিয়ে এখানে নামটা লিখে জাস্ট সেভ, দেন সেভ হয়ে যাবে। আশা করি সেভ করাটা বুঝতে পেরেছেন, যেহেতু আমরা ওয়ার্ডে দেখে আসছি এই জন্য বিস্তারিত দেখালাম না। কিন্তু নতুন যদি কেউ থেকে থাকে তার জন্য মূলত এতটুকু দেখিয়ে দিলাম, আশা করি পারবেন, কোনো ব্যাপার না। তো এই ছিল আমাদের মূলত পিছনের কিছু আলোচনা। আজ আমরা কন্ডিশনাল ফরম্যাট নিয়ে আলোচনা করব। হোমের ভিতরে আমরা পাব কন্ডিশনাল ফরম্যাটটা। কন্ডিশনাল ফরম্যাটের ভিতরে আমরা আজ যেটা শিখব সেটা হচ্ছে হাইলাইটস, সেল, রুলস। এর ভিতরে আমরা পাবো গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়াল, টেক্সট অ্যান্ড টেক্সট দ্যাট কন্টেইনস, তারপর এ ডেট অকারিং, ডুপ্লিকেট ভ্যালু, আনডুপ্লিকেট ভ্যালু, ইউনিক ভ্যালু, দুঃখিত, ইউনিক ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালু আর ইউনিক ভ্যালু। তো আমরা এখানে একটা ক্রিয়েট করে রাখছিলাম। তো আমরা ঠিক এই ধরনের একটা জিনিস শিখব প্রথমেই। তো এখানে যত ধরনের ইফেক্ট দেওয়া আছে আমি ইফেক্টগুলোকে নান করে দিচ্ছি, নর্মালি এনে দেবো আমরা, একেবারে আমি সিলেক্ট করছি। এটা প্রথমে আগে কীভাবে করতে হয় নান ক্লিয়ার করতে হয় সেটাই দেখে নিই। আমরা ফরম্যাট ক্লিয়ারের এই যে অ্যারো কি আছে, আরেকটা জিনিস আমি বলি, যেখানেই আমরা এই ধরনের অ্যারো কি পাবো এই যে, তার ভিতরে অসংখ্য অপশন আসবে এবং থাকবে, এটা আমরা ওয়ার্ডে দেখে আসছি। তো এখানে ক্লিয়ার, এর ভিতরে অ্যারো কি আছে ক্লিয়ার করতে চাচ্ছি, ক্লিয়ার রুলস ফ্রম ফ্রম সিলেক্ট সেল, মানে যেটুকু সিলেক্ট করেছি এর ভিতরে রুলসটা ক্লিয়ার হবে, আমি ক্লিয়ার করে দিলাম। এখানে আমাদের নর্মাল কিছু ভ্যালু দেওয়া রয়েছে। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্রেটার দ্যান, আমরা 10 থেকে 100 পর্যন্ত ভ্যালু এখানে লিখে রাখছি।
তো আমি এটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম। এখানে প্রথমে হাইলাইট সেলস রুলস এখানে পাবো। প্রথমে এর এক রাইটে গেলে আমরা পাবো গ্রেটার দ্যান। গ্রেটার দ্যান একটা ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, এখানে বলে দিতে হবে কত থেকে গ্রেটার দ্যান মানে কি, আসলে লেস দ্যান গ্রেটার দ্যান, মানে গ্রেটার দ্যান বলতে আমরা 55-এর উপরের ভ্যালুগুলোকে দেখতে চাচ্ছি গ্রেটার দ্যান, আর লেস দ্যান হচ্ছে 55-এর নিচে, আমরা লেস দ্যানে যাব। তো গ্রেটার দ্যান আমরা চাচ্ছি এখানে 50 দেব, 50 ভ্যালুর উপরে যে ভ্যালুগুলো থাকবে সেইগুলো আমাকে এখানে কালার করে দাও। এখন চাইলে আমরা কিন্তু কালারটা পরিবর্তন করতে পারি, তার জন্য আমাদের এই ড্রপ ডাউনে যেতে হবে। এখানে গিয়ে গ্রিন যদি আমরা দিয়ে দিই, দেখেন গ্রিন কালার হয়ে গিয়েছে, জাস্ট ওকে করে দিলাম। তাহলে এখানে কি বলছে যে 50-এর উপরের ভ্যালুগুলো এখানে সিলেক্ট করে দেবে। তো এটাকে আমরা সিলেক্ট করতেছি, এটা আমরা লেস দ্যান করব, লেস দ্যান ওকে। তো এখানে গেলাম আবার হাইলাইটস সেলস রুলস, এখানে গিয়ে লেস দ্যান পাবো। লেস দ্যান এখানে ক্লিক করলে আমাদের চাচ্ছে 55-এর উপরে, আমরা দিলাম না 50-এর উপরে, 50-এর উপরের ভ্যালুগুলো আমাদের কি করবে কালার করবে। কি কালার, এখানে বাই ডিফল্ট কালার সিলেক্ট করা আছে, আমরা এখানে ইয়েলো দিয়ে দিলাম। হ্যাঁ, ইয়েলো দিয়ে ওকে করে দিলাম। তাহলে আমরা গ্রেটার দ্যান এবং লেস দ্যান পেলাম। কিভাবে বের করতে, একদম ইজি একটা ব্যাপার, জাস্ট ওখানে যাবো, সিলেক্ট করবো, আমার ভ্যালু বাড়িয়ে দেবো। বিটুইন, বিটুইন মানে কি, আসল বিটুইন মানে দেখি, দুঃখিত আমি, বিটুইন মানে কি যে এই দুইয়ের ভিতরে, মানে কোন দুইয়ের ভিতরে আমি যে দুটো এরিয়া দেবো এর ভিতরের ভ্যালুগুলোকে আমাকে কাউন্ট করে দাও। তার মানে আমি বলছি কি যে আমার 30-এর ভিতরে, 30 থেকে আমার 70 এর ভিতরের ভ্যালুগুলো, মানে 30 সহ 30 থেকে 70, 30 থেকে 70 এর ভিতরের ভ্যালুগুলো আমার ইয়ে করে দাও, ফরম্যাটিং করে দাও, ভ্যালুগুলোকে আমাকে কাউন্ট করে দাও। তো এখান থেকে আমরা এখানে শুধুমাত্র টেক্সটটাকে আমরা কালার করতে চাচ্ছি, টেক্সটটা কালার করে দিতে পারি। এছাড়াও আমরা যদি কাস্টম ফরম্যাটে যাই, কাস্টম ফরম্যাটে গেলে দেখেন, কাস্টম ফরম্যাটে গেলে এরকম একটা ফরম্যাট পাবো আমরা। আমরা চাচ্ছি কি যে ফন্ট কালার বা বর্ডার কালার বা নাম্বার এগুলো নিয়ে কাজ করতে পারবো আমরা। তো আমরা প্রথমে ফন্টটা দেখি, ফন্টের কালারটা কি হবে, এখানে কালার এখানে একটা কালার আমি সিলেক্ট করে দিচ্ছি, ফর এক্সাম্পল রেড, রেডটা সিলেক্ট করে দিলাম, মানে আমাদের ফন্ট কালারটা রেড হবে, ওকে। এবং ফিল কালার, ফিল কালার আমার এখানে চাচ্ছি গ্রিন হবে, জাস্ট আমি এটা ওকে করে দিলাম, জাস্ট ওকে করলাম। দেখেন এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট কালারটা চেঞ্জ করলাম, সাথে সাথে আমরা দেখলাম কি 30 থেকে 70-এর ভিতরে ভ্যালুগুলো কীভাবে কাউন্ট করা যায়। এখন এটা কিন্তু এলোফাতালি থাকলেও সম্ভব ছিল, যেমন আমি যদি এখানে দিই 10, দেখেন এটাকে কিন্তু ফরম্যাটিং করবে না, এটা কিন্তু ফরম্যাটিং করবে না। এখন এই 90টাকে যদি আমরা দিই 50, দেখেন 50টাকে কিন্তু ফরম্যাটিং করে ফেলছে, আশা করি বুঝাতে পেরেছি। এরপর ইকুয়াল, ইকুয়াল মানে কি, সমান 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 ভ্যালুগুলোকে কাউন্ট করা। আমরা গেলাম হাইলাইট সেল, এখানে গেলাম ইকুয়াল, ইকুয়াল কি সমান সমান ভ্যালু, কত যে একদম এক্স্যাক্ট ভ্যালুগুলোকে আমরা যদি ধরতে চাই, যেমন 50, দেখেন 50টাকে সিলেক্ট করে দিচ্ছি, মানে এক্স্যাক্ট ভ্যালুকে যদি আমরা কাউন্ট করতে চাই, ফরম্যাটিং করতে চাই, তাহলে সেই সেটাকে এখানে ইনপুট করলেই হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছি। এটাকে আমরা ফরম্যাটিং করতে পারবো বিভিন্ন, আমরা এটাকে দিলাম কি দিতে পারি, রেড বর্ডার, রেড বর্ডার দিয়ে দিলাম, ওকে, একটা বর্ডার করে দিলাম এটাকে। এরপরে টেক্সট দ্যাট কন্টেইন, আমরা টেক্সটকে এখন ফরম্যাটিং করা শিখবো, এতক্ষণ নাম্বারে ফরম্যাটিং করা শিখলাম, টেক্সট দ্যাট কন্টেইন মানে আমরা এটাকে সিলেক্ট করলাম, একটু দেখি আসলে কি আছে, এই যে টেক্সট দ্যাট কন্টেইন, এখানে ক্লিক করার পরে দেখেন আমি এনামল নামটা লেখা রয়েছে। তো এনামল নাম যত জায়গায় থাকবে সেই নামগুলোকে আমি যদি ফাইন্ড করতে চাই, খুঁজতে চাই, এবং সেটাকে যদি আমরা ফরম্যাটিং করতে চাই, তাহলে আমরা এখান থেকে করতে পারবো টেক্সট দ্যাট। আমরা যেমন ওয়ার্ডে দেখছিলাম ফাইন্ড, ফাইন্ডের ভিতরে গিয়ে সবগুলো মানে খুঁজে বের করা এবং সেগুলোকে কালার করা, বোল্ড করা, এটার মানে ইফেক্ট দেওয়া, এখানে মূলত ঠিক একই জিনিস, সেটা হচ্ছে টেক্সট, টেক্সট দ্যাট কন্টেইনের ভিতরে আমরা পাবো। এখানে চাইলে কিন্তু আমরা যে কোনো টেক্সটটাকে দিয়ে দিতে পারি, যেমন আমরা দুঃখিত আবারও একটু দেখাই তাহলে বুঝতে পারবেন,
এই যে এখানে যদি আমরা ক্লিক করি করার পরে আমাদের এটা ছোট হয়ে যাবে আমরা এটাকে যদি সিলেক্ট করে দিই জাস্ট এটাকে সিলেক্ট করে বা এটাকে জাকিরকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এটাকে কেটে দিলাম দেখেন আমাদের ডায়লগ বক্স আগে যেমন ছিল সমান হয়ে গেছে অ্যাডজাস্ট ওকে মানে জাকির যত জায়গায় আছে জাকিরকে ফরম্যাটিং করে ফেলবে এছাড়াও আপনি চাইলে এখানে কিছু লিখেও দিতে পারেন আমরা এখানে আবারও গেলাম সিলেক্ট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে এখান থেকে টেক্সট সিলেক্ট তো এখানে চাইলে আমি যদি লিখে দিই আরিফ অবশ্যই একই ফন্ট স্টাইল হতে হবে যতগুলো ই নামে নামের ভিতরে ই আছে সবগুলোকে কিন্তু সিলেক্ট করে ফেলছে আরিফ লিখবো তাই না আমি আরিফ আরিফ আরিফটাকে সিলেক্ট করে ফেলছে ঠিক আছে আমি চাইলে সেলটাকেও ইয়ে দিতে পারবো লাইক আমরা চাইলে এভাবে করতে পারবো আবার আমরা চাইলে কিভাবে করতে পারবো এখানে আবারও যাচ্ছি আমি আমরা চাইলে এখানে ক্লিক করে দিতে পারবো ডাইরেক্ট বাবুল বাবুলটাকে ক্লিক করে দিতে পারবো লিখে দিলাম আমরা বাবুলটাকে ক্লিক করে দিলাম এভাবেও আমরা করতে পারি তো কয়েকভাবে এখান থেকে দেখলাম এরপরে ডেট অকারিংটা দেখবো আমরা ডেট অকারিং মানে একটা ঠিক নামের মতো যে ডেটগুলোকে খুঁজে বের করা এটাকে আমি সিলেক্ট করলাম করার পরে আমরা হাইলাইট সেলস রুলস এখান থেকে এই ডেট অকারিংয়ে ক্লিক করলাম করার পর আমাদের এক ধরনের ডায়লগ বক্স আসলো এখন এখান থেকে আমরা যে ডায়লগ বক্সটা পাবো সেখানে একদম ইয়েস্টারডে লেখা রয়েছে আমরা এখানে ড্রপ ডাউন টুডের কোনো যদি ডেট থাকে এখানে তাহলে টুডের ভ্যালুটা মানে টুডের ডেটটা সিলেক্ট হবে যদি আমরা টুমোরোর কোনো ডেট এখানে থাকে তাহলে টুমোরোর ডেট পাবো যদি ইন দিস কই ইন দ্য লাস্ট সেভেন ডেজের কোনো ডেট এখানে থাকে তাহলে সেটাকে আমরা পেয়ে যেতাম দ্য লাস্ট উইক দিস উইক দুঃখিত লাস্ট উইক কোনো ভ্যালু নাই এখানে কিন্তু এরপরে লাস্ট মান্থের একটা ভ্যালু আমরা এখানে পেয়েছি এইভাবে মূলত ডেট অকারিং করা যায় মানে ডেট খুঁজে বের করা যায় দিস মান্থ এই মাসের কোনো ভ্যালু এখানে আছে কিনা দুটো ভ্যালু পেয়েছি আমরা এখানেও কিন্তু আমরা চাইলে বিভিন্ন ধরনের কালার বা বিভিন্ন ধরনের ফরম্যাটিং করতে পারবো তো নেক্সট মান্থের কোনো ভ্যালু আছে কি না আছে তিন পাঁচ নেক্সট মান্থের ভ্যালু আছে তো এইভাবে মূলত ডেস্ক মানে টেক্সটটাকে আমরা অকারিং করতে পারি বা খুঁজতে পারি বা এটাকে ফাইন্ড আউট করতে পারি ঠিক একইভাবে আমরা এখানে আরেকটা ডেট লিখে রাখছি এখানে যদি যাই আমরা ডেট অকারিংয়ের ভিতরে গেলাম যাওয়ার পরে আমরা এখানে দেখতে যাচ্ছি একই জিনিস আমরা এখানে পাবো নেক্সট মান্থের জন্য যতগুলো আছে দেখেন সবগুলো আমরা পেয়ে গিয়েছি এখানে আমরা যদি দিস মান্থ দেখি দিস মান্থের কতগুলো আছে ডেট সেই ডেটগুলো আমরা পেয়েছি চাইলে এই মান্থের যে ভ্যালুগুলো আছে পরবর্তীতে আমরা দেখব এই মান্থের যে ভ্যালুগুলো আছে যেমন এই মান্থ সদস্য যে 66 আছে 66 আছে এইগুলোকে আমরা চাইলে যোগ করতে পারবো শুধু এইগুলো এই যে ডেটের ভিতরে যে অ্যামাউন্টগুলো আছে যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো চাইলে আমরা যোগ করতে পারবো ওকে দেন তো আমরা এখানে কিন্তু আমরা ফরম্যাটিং করতে পারবো যে কোনো ধরনের কালার ইউজ করতে পারবো কাস্টম ফরম্যাটিংয়ে যাই আমরা কাস্টম ফরম্যাটে ফিল কালার আমরা এটা সিলেক্ট করলাম এবং আমরা এটার ফন্ট কালারটা লাইট করে দেব লাইট ওকে জাস্ট ওকে দেখেন ও দুঃখিত আমরা কিন্তু এটাকে ফরম্যাট করতে পারছি তো এই ছিল মূলত ডেট অকারিংয়ের কাজ এছাড়াও আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এখান থেকে শিখতে পারবেন আমি যা দেখিয়ে দিয়েছি এটা আমার জ্ঞান আপনি যে যখন প্র্যাকটিস করবেন আপনার জ্ঞান অনুযায়ী কিন্তু আপনি শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আপনার যেভাবে প্রয়োজন হবে সেইভাবেই মূলত আপনি প্র্যাকটিস করবেন খেয়াল রাখবেন এটা নর্মাল কোনো সফটওয়্যার না একদম ছোট কোনো ব্যাপার না এখানে আপনি হিউজ পরিমাণ কাজ করতে পারবেন আপনি এটা এখান থেকে শুধুমাত্র আমি সিস্টেমগুলো একটা জেনারেল একটা নর্মাল ধারণা দেওয়ার চেষ্টা করছি এই কাজ মানে এই ধরনের কাজ করে আপনি অনেক বড় বড় কাজ করতে পারবেন সহজ করে ফেলতে পারবেন শুধুমাত্র এই যে জাকির নামে বাবুল নামে যতগুলো ডাটা আছে শুধু সেইগুলো আমি খুঁজে বের করতে চাচ্ছি সেইগুলোকে আমি যোগ করতে চাচ্ছি শুধু সেইগুলোকে আমি প্রিন্ট করতে চাচ্ছি এরকম কিন্তু করা যাবে আমরা শিখবো সেইগুলো ডুপ্লিকেট ভ্যালু আমরা ডুপ্লিকেট ভ্যালু দেখবো ডুপ্লিকেট ভ্যালু মানে কি মানে একই ভ্যালু বারবার কত জায়গায় ইউজ করা হয়েছে তাই না এই তো এখানে আমরা হাইলাইট সেলস রুলসে গেলাম গিয়ে ডুপ্লিকেটে ক্লিক করলাম ডুপ্লিকেট ভ্যালু এখানে দেখতে পাচ্ছি আমরা 22 হয়তো বা দুই জায়গায় আছে যতগুলো ছিল 55 দুই জায়গায় পেয়েছি এবং 80 দুই জায়গায় আছে সেইগুলো মূলত সিলেক্ট করে দিয়েছে এখান থেকে চাইলে আমরা গ্রিন যে কোনো একটা কালার ইউজ করতে পারি তো আমরা করলাম এইগুলো মূলত আমরা পেয়েছি এখন ইউনিক ভ্যালু মানে একটা ভ্যালু আছে সেইগুলোকে খুঁজে বের করার জন্য আমাদের এখানেই যেতে হবে
কোথায় জানি এখানে না ডুপ্লিকেট ভ্যালু ডুপ্লিকেট ভ্যালু থেকে এখানে ড্রপ ডাউন পাবো আমরা এখানে দেখেন ডুপ্লিকেট ভ্যালু এবং ইউনিক ভ্যালু দুটো অপশন রয়েছে ইউনিক ভ্যালু মানে 66 99 14 20 এইগুলো মূলত এক একবার করে ইউজ করা হয়েছে সেই জন্য এগুলো খুঁজে বের করে দিয়েছে ফরম্যাটিং হয়েছে তো এখান থেকে আমরা কাস্টমার কোনো একটা ইয়ে দিতে পারি আমরা এটাকে বোল্ড করে দেব এবং চাইলে এটাকে আমরা কি কালার করতে পারি গ্রিন এবং এর ইয়া কালার আমরা ফিল কালারটা দিন ফিল কালার দেব আমরা ফিল কালার আমরা ব্ল্যাকই দিই না হোয়াইট দিলাম ওকে দেন ওকে ওকে ফিল কালার হোয়াইট হয়ে গেছে এবং এর ফন্ট কালার হয়ে গেছে গ্রিন তো এই ছিল মূলত আজকের সমসাময়িক একটা বিষয় একদম সংক্ষেপে এবং জেনারেল একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আশা করি বুঝতে পেরেছেন এবং এটা নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলেই কিন্তু আপনার এটা সহজ হয়ে যাবে আপনার কাছে এবং এটা মনে থাকবে এবং পিছনের ক্লাসগুলো যতগুলো দেখেছি সবগুলোই একটু একটু করে প্র্যাকটিস করবেন আমার অনেক ভুল ত্রুটি ছিল আমি জানি এবং বুঝিও আমি মানুষ আমার ভুল হবে আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য কমেন্টস করতে পারেন লাইক করতে পারেন কোশ্চেন করতে পারেন যে কোনো ধরনের আইটি রিলেটেড প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি যদি না জানি তাহলে আমি সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য হলেও আমি ইউটিউব সার্চ করব ইউটিউব দেখব আপনাদের কোনো ভিডিও যদি থাকে সেগুলো আমরা দেখব একজন আরেকজনের পরিপূরক মানুষ একা বাস করতে পারেন আমরা জানি আপনি একটা জিনিস জানেন আমি একটা জিনিস জানি উভয় আমরা শেয়ার করে সেগুলো জানার চেষ্টা করব তো আজ এই পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু